في الآخرة حسنة وقنا عذاب النار وحق لا إله إلا الله محمد رسول الله أمر شيخ حسنة যদি পার্টি অফিসের সামনে মিটিং করতে পারে আমরা কেন পার্টি অফিসে মিটিং করতে পারব না? ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী আমরা প্রত্যেকেই শহীদ জিহাদকে আমাদের ধমনীতে ধারণ করব এবং বর্তমান যে অবৈধ সরকার, যে নিশিরাতের সরকার, যারা জনগণের ভোটের অধিকারকে হরণ করেছে, সেই সরকারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে তুলবো এবং শহীদ জিহাদকে আমাদের অনুপ্রেরণায় নিয়ে আমরা এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে ফিরিয়ে আনবো এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার এ দেশে আমরা প্রতিষ্ঠিত করব। আমরা আন্দোলনের মাধ্যমে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব, এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা। আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, ওই জিহাদের আত্মার শান্তি কামনার জন্য আপনাদেরকে আবারও করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের চরিত্র হননের জন্য একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই শহীদ জিয়া দিবস উপলক্ষে আসুন আমরা সম্মান করি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে অপসারণ করে সবস্বরে একত্রিত হয়ে বিজয়ের মালা গলায় নিয়ে আমরা বলতে চাই খালেদা জিয়ার বাংলাদেশ শেখ হাসিনার দিন চেন, তারেক রহমানের বাংলাদেশ খুলি হাসিনার দিন চেন। আজকে আমরা যদি মনে করি শেখ হাসিনার অনুমতি নিয়ে, পুলিশ পারমিশন নিয়ে এই সরকারের পতন ঘটব, সেটি দিবার স্বপ্নের মতো পরিণত হবে। আজকে যদি শেখ হাসিনাকে পতন করতে হয় তাহলে রাজপথে পুলিশ পারমিশন ছাড়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণ উত্থানের মাধ্যমে খুনির শেখ হাসিনার পতন ঘটতে হবে। তা না হলে আমরা যতই অডিট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আর প্রেস ক্লাবে আমরা যতই গণজাগরণ প্রোগ্রাম করি না কেন, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা কখনোই পৌঁছাতে পারবো না। আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে কারা অন্তরীণ করে রাখা হয়েছে? এদেশের কোটি কোটি মানুষের নন্দিত নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণের সামনে আসতে দিচ্ছে না। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আপনারা জানেন নানা রকমের মামলা হামলা দিয়ে তাকে বিদেশে রাখা হয়েছে। বাংলার মাটি থেকে চিরতরে উৎখাত করে বেগম খালেদা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। যেই স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীনতা আজকে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে একটি গণপত্থনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে কেমনিভাবে 90-এর সর্বদলীয় ছাত্রৈক্যের আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এরশাদকে পতন ঘটিয়ে বাংলাদেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিলাম। আবারও এই স্বৈরাচারিণী শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আমরা বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। মনে রাখবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলে বাংলাদেশ মুক্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করতে হবে। আর তার জন্য 90টি যেরকম আমাদের বড় ভাইয়েরা রক্ত দিয়েছে, লড়াই করেছে, অধিকার আদায় করেছে, এইবারও আমরা 90-এর বড় ভাইদের নেতৃত্বে আবারও রাজপথে রক্ত দিব, লড়াই করব, মানুষের অধিকার ফিরিয়ে আনবো। হাসিনা ওয়াজেদ
আপনাকে একটি কথা বলতে চাই, উন্নয়নের নামে যতগুলো ফলক আপনি উদ্বোধন করছেন, এই উন্নয়নের ফলকগুলো একদিন দুর্নীতির ফলক হিসাবে এই জাতির সামনে দাঁড়িয়ে থাকবে। আমাদেরকে একটা কঠিন আন্দোলন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে, সেটা আমাদেরকে কৌশলী হতে হবে, সেটার জন্য আমাদেরকে রাজপথ আবার প্রকম্পিত করতে হবে। নব্বইয়ের সে আন্দোলনের মতো তার চেয়ে কঠিন যদি না করতে পারি, এই অবৈধ এই খুনি সরকার এই দুঃশাসনের হাত থেকে এই জাতিকে আমরা রক্ষা করতে পারবো না। অবাধ নিরপেক্ষ গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে এর কোনো বিকল্প নাই। আজকে আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক ওমরের নেতৃত্বে আবার বাংলাদেশের ছাত্র সমাজকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আবার একটি গণজাগরণ সৃষ্টি করে একটি উত্থান সৃষ্টি করে আমরা নতুন করে এই নব্য শরীরকে পতন করিয়ে আমরা যাদের সেই আকাঙ্ক্ষা যাদের যে আশা ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমরা সেই আশা পূরণ করব। আজকে তারেক রহমান এই দেশে আগামীদের ভবিষ্যৎ তিনি এই দেশে নেতৃত্ব দিয়ে জনসম্মুখে করে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে ওই জ্ঞানের মতো তিনি নিয়ে যাবেন। সে আজকে থাকো আজকে পি ফার্মাসি মামলা দিয়ে বিদেশে রাখা হয়েছে। বন্ধু আমার জয় বাংলাকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছিল, তারপর আমানুল্লাহ আমানের নেতৃত্বে আমরা শপথ গ্রহণ করি এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই অঙ্গীকার ব্যক্ত করি। তখন ২৬শে মার্চ আমার নেতা শহীদ জওহর হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। শহীদ জিহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের বাংলাদেশের এই ফেসিবাদকে উৎখাত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে অবাধ একটি নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি সরকার গঠন করা এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনা, এই সকল দায় দায়িত্ব আমাদের মাঝে, আমাদের কাঁধে, আমাদের নেতৃবৃন্দের কাঁধে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজী দলের খাল দপ্তর চেয়ারম্যান আন্দোলন সংগ্রামের আমাদের আশা বলছেন স্থল আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা বিচারযোগ্য নেতা বিএনপির সুপ্রিম খাল দপ্তর চেয়ারম্যান তারেক রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। ২২টি ছাত্র সংগঠনের সমন্বয়ে আমরা সর্বদলীয় ছাত্র গঠন করে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনকে অনিবার্য করে তুলেছিলাম। আজকে দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, আজকে ন্যায় বিচার নাই, মানবিক অধিকার নাই, আজকে দেশ একটি মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আজকে দেশে একটি মাফিয়া সরকার চলছে, একটি দানবীয় সরকার চলছে, গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ সরকার শাসন চলছে। রাতের অন্ধকারে রাইফেল নিয়ে জোর করে বৃদ্ধ বিচারপতিকে, নির্বাচিত বিচারপতিকে তিনি ক্ষমতাচ্যুত করলেন এবং একটা একটা বক্তব্য রাখালেন। জাস্টিস সত্তার পরে বলে তিনি নিজেই বলেছেন রাতের অন্ধকারে আমাকে বন্দুক ঠেকিয়ে বাধ্য করেছিল এই এই বিবৃতি দেওয়ার জন্য। তারপরে এর সাথে ডাকাত, এর সাথে দস্যু, এর সাথে গণতন্ত্র হত্যাকারী, এটার কি আর নতুন তো প্রমাণ লাগে না। তার বক্তব্যের মধ্যে সাধারণ মানুষ বোঝার শব্দাবলী থাকে, বাক্য থাকে, এই জন্যই তারেক রহমান আজকে আমাদের অপরিহার্য একজন নেতা। সরসার এরশাদ ক্ষমতা থেকে বিদায় হতো না ৯৯ সালে, এই জিহাদে লাশকে সামনে রেখে যা আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে শক্তি যোগানোর জন্য ছুটে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন
সাবেক প্রধানমন্ত্রী তসলিমা বেগম খালেদা জিয়া। যত লোক সমবেত হয়েছেন তার 50 গুণ লোক বাইরে রয়েছে। তারা জানতেন যে তারেক রহমানের কাছ থেকে তারা একটি আন্দোলন সম্পর্কে, সংগঠন সম্পর্কে একটি নির্দেশনা পাবেন। আগামী দিনে আপনারা সবাই আন্দোলন সংগ্রাম করবেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। আমাদের প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন বীর বেশে। এই সবার মধ্যে থেকে একটা বার্তা এই সরকারের কাছে পৌঁছে যাবে, পরিবর্তন বোধহয় আজকের থেকেই শুরু হলো। সর্বদলীয় ছাত্রৈক্য, সেখানে আমরা সকলেই আহত হলাম, আমাদের নিয়ে যাওয়া হলো স্টুডেন্ট ক্যাবিনে। তখন ওই স্টুডেন্ট ক্যাবিনে এবং সেখান থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান ছাত্র হিসেবে সেদিন আমাদের পাশে এসে দাঁড়ালেন। অনেকেই সেই ঘটনা জানেন, অনেকেই জানেন না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতের একটি চিরকোট লিখিত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বললেন তুমি খবর পেয়ে যাবে কি করতে হবে। আমাদের পাশে জসীমউদ্দিন হলে এসে আজকের প্রধান অতিথি দেশ নায়ক তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান সেদিন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিরকোট লিখিত আমাদের প্রতি যে নির্দেশ সেটা তিনি জসীমউদ্দিন হলে এসে আমার হাতে দিয়ে গেলেন। কমরেডস কাদেরকে বলা হয়? যারা একসাথে যুদ্ধ করে, যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে, কেউ শহীদ হয় কেউ জয়ী হয়, সেই কমরেডসদের উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে সেই সময় উপস্থিত হয়েছে। 1990 সালে যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিনকার ছাত্র জনতা শৈল শাসনের তাকে তাও উল্টে দিয়েছিল এবং সেদিন যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় এসেছে এখন আবার সেই ধরনের আরো দৃঢ়তার সঙ্গে আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। গণতন্ত্রকামী জনগণের দুর্ভাগ্য, জাতীয় বেইমানদের কারণে দেশে সেই গণতান্ত্রিক শাসন স্থায়ী হতে পারেনি, বরং আজকের নির্মম বাস্তবতা হলো 75-এর 7ই নভেম্বরের পরাজিত অপশক্তি আর তাদের দোষকদের হাতে এখন খোদ পুরো বাংলাদেশটাই আর জিম্মি। নাজিরুদ্দিন জিহাদ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ আর আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধের প্রথম শহীদ। আবরার হত্যাকাণ্ড প্রমাণ করেছে যে বাংলাদেশ বর্তমানে বেহাল দেশে গণতন্ত্র হত্যাকারী, ভোটের অধিকার হরণকারী, সীমান্তে ফেলানি হত্যাকারী, বুয়েটে আবরার হত্যাকারী, সাবেক এমপি ইলিয়াস আলী কিংবা চৌধুরী আলম এর গুম খুন অপহরণকারী, এই প্রতিটি খুন অপহরণ অপকর্মের পিছে একটাই উদ্দেশ্য, তা হল বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখা। এই যে দেশের চলমান যে সংকট, এটি কিন্তু বিএনপির একার সংকট নয়, লগি বৈঠাদের কতিপয় নব্য রাজাকার কিংবা তাদের গোষ্ঠী ছাড়া দেশের চলমান সংকট দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিকের সংকট। কেউই নিরাপদ নয় বর্তমানে এই দেশে। তাই দেশের বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে তরুণ ও যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করে আমি কথা বলতে চাই। আগামী জাতীয় নির্বাচন বা আগামীতে যে নির্বাচন হবে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। 14 সাল কিংবা 18 সালের মতন জনগণের ভোটাধিকার নিয়ে আর জোট চুরি ডাকাতির প্রতারণা করতে দেওয়া যাবে না। জনদাবি মেনে নিয়ে ক্ষমতা দখলকারী চক্র যদি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা মেনে নেয় তাহলে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে বিরাজমান সংকটের সমাধান করা সম্ভব। অন্যথায় ফয়সালা হবে রাজপথে।
প্রবাসীদের পরামর্শ ও নির্দেশনা, প্রবীণদের পরামর্শ ও নির্দেশনা সারা দেশে 90 এর সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠক, আর বর্তমান প্রজন্মের শক্তি এবং সাহসের সমন্বয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে বেহাত হওয়া বাংলাদেশ, প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার। তাই বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকের কাছে আমার আহ্বান, 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমাদের ঐক্যবদ্ধ হবার দৃষ্টান্ত রয়েছে, আমরা সফল হয়েছিলাম। আসুন আমার, আপনার, আমাদের সকলের তথা প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা আবারও ঐক্যবদ্ধ হই। দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আমাদের আন্দোলন টেক ব্যাক বাংলাদেশ। আমি সারা দেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অতীতের মতন জনগণকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকেই নেতৃত্ব দিতে হবে। সমগ্র দেশের মানুষ আপনাদেরই দিকে তাকিয়ে আছে। সুতরাং দলীয় পদ পদবি কিংবা কোনো বিষয় বিরোধ কিংবা মনোমালিন্য বড় করে না দেখে দেশ এবং জনগণের স্বার্থে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের ঐক্যকে আরো দৃঢ়ভাবে মজবুত ভিত্তির উপরে দাঁড় করায়, মা মাতৃভূমির মর্যাদা রক্ষায়, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রয়োজনে ইলিয়াস আলী, জেহাদ আবরারদের মতন সর্বোচ্চ ত্যাগের জন্য মানসিক প্রস্তুতি নেই আমরা সকলে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা সফল হব। আপনারা ঐক্যবদ্ধ থাকলে আসন্ন দিনে বাংলাদেশের আগামী সরকার গঠন করবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা এখন ক্ষমতা দখল করে আছে তাদের প্রতিটি ভোর আসে ক্ষমতা হারানোর আতঙ্ক নিয়ে, আর বিএনপি তথা গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী ঘুম ভাঙে একটি নিরাপদ সুন্দর সোনালী ভোরের সম্ভাবনায়। সেই সুন্দর সোনালী ভোরের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শহীদ জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।